আমি তো জানি টাকার জন্য মানুষ সব কিছু করতে পারে। আপনার দরকার টাকা, আর আমার দরকার কি, একটু ভালোবাসা। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, ধূমপান ক্যান্সারের কারণ। আরে কি, আচ্ছা ঠিক আছে, আমি কালকে দুপুরে দরবাসে এসে লাঞ্চ করব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি তোকে কথা দিলাম দরবাসে কালকে আমি লাঞ্চ করব। আচ্ছা রাত তো, আমার একটা ফোন আসছে। আচ্ছা ঠিক আছে। হ্যালো, আসসালামু আলাইকুম। জি জি, হ্যাঁ হ্যাঁ, আমি অর্ডার করছি। ও, আপনি আমার বাসার নিচে? আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি কষ্ট করে চারতলায় 203 নাম্বার রুমে চলে আসেন। হ্যাঁ হ্যাঁ, ওটাই আমার রুম। আচ্ছা ঠিক আছে, আপনি আসেন। দুপুরে রান্না এত দেরিতে যদি তুই রান্না শেষ করিস তাহলে হবে? আচ্ছা যাই হোক, তোকে যেই জন্য ডাকছি, আমি কিছু পার্সেল অর্ডার করছি, ডেলিভারি ম্যান সে বাসায় আসবে, তাকে একটু গেটে থেকে রিসিভ করে নিয়ে আয়। ঠিক আছে ম্যাডাম। আচ্ছা যা। জি, মানে একটা পার্সেল ছিল। আচ্ছা ঠিক আছে, আপনি বসেন, আমি ম্যাডাম রাখছি। ম্যাডাম, ডেলিভারি বয় আছে, আপনি আমি দয়া বসে রাখছি। উনি আসছে? হ্যাঁ আসছে। আচ্ছা ঠিক আছে, তুই তোর কাজ কর, আমি দেখতেছি। ম্যাডাম, একটা পার্সেল ছিল আপনার। হ্যাঁ হ্যাঁ, পার্সেলটা আমারই। সব ঠিক আছে? ঠিক আছে ম্যাডাম। ঠিক আছে। আপনার তো 95 না? জি জি। আচ্ছা, এই যে একটা কোড আসবে, শুধু কোডটা আমাকে দিলেই হবে। হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, কোডটা এই যে নেন, 409533। জি ম্যাডাম, হয়ে গেছে। যাই হোক, আপনাদের প্রোডাক্টগুলো কি ভালো? জি ম্যাডাম, আসলে আগে একটু হয়তো ই ছিল, মানে এখন অনেক উন্নত করেছে। আসলে বুঝতে পারতেছেন, এখন অনলাইনের ব্যবসা, এখানে যদি আমরা খারাপ কাজ করি বা ওইরকম কোনো ডেলিভারি দেই, তাহলে আমাদের দেখা গেছে যে প্রোডাক্টের জন্য ক্ষতি, আমাদের কোম্পানির জন্য ক্ষতি, সেজন্য কোম্পানি এখন অনেক আপডেট হয়েছে, বুঝছেন? ভালো হয়েছে। আর আপনাদের পার্সেলটা আমি আজকে 4 দিন আগে অর্ডার করছি, আমাকে বলছে 2 থেকে 3 দিনের মধ্যে আসবে, আজকে 4 দিন হয়ে গেল।
ডেলিভারিটা যদি সময় মতো না দেন তাহলে কি আপনাদের ব্যবসা চলবে? আসলে ম্যাডাম আপনারটা চার দিন আগে আসতো, তো যে ছেলেটা আর কি ডিউটিতে ছিল, তো আসার মাঝখানে হঠাৎ করে ওর বাসাতে একটা ফোন আসে, তো ওর বাসায় একটু সমস্যা ছিল, তো ও ইমার্জেন্সি ছুটি নিয়ে চলে গেছে। ও আচ্ছা, তো সেই জন্য আর কি আবার সেক্ষেত্রে সে এখানে আজকে আমার আসা। আর তো আপনি এই যে কতদিন ধরে জব করতেছেন এখানে? আসলে আমি এখানে নতুন, কিন্তু এর আগে আমি করছি সেটা অন্য কোম্পানিতে কাজ করেছি। আচ্ছা আচ্ছা, এখানে নতুন আর কি। ও তা বিয়ে শাদী করেছেন? জি না, আমি এখনো আসলে বিয়ে শাদী করিনি, তো আসলে নতুন চাকরি করলাম, মানে নতুন চাকরি নিয়েছি, তো যাই হোক কিছুদিন পর হয়তো হতে পারে। আমি তো ভেবেই নিয়েছিলাম যে আপনি বিবাহিত, তো যাই হোক আপনি এত দূর পর্যন্ত আমার বাসায় আসছেন এবং কি চারতলা পর্যন্ত আসছেন, তো আজকে নাস্তা পানি না খেয়ে কিন্তু যাবেন না। না না না, আসলে আমার আরো অনেক কাজ আছে আর কি, কিছু ডেলিভারি দিতে হবে, তো ওখানে গিয়ে ফোন করতেছে, তো আসলে আমার যে কিছু টাকা ছিল সেটা দিলে আমি চলে। হ্যাঁ হ্যাঁ, পেমেন্টটা আমি ক্লিয়ার করে দিচ্ছি, কিন্তু যাই হোক। আচ্ছা আপনি এখনো বিয়ে করেননি কেন? ওই বললাম নতুন চাকরিতে জয়েন করছি, কিছুদিন যাক। ঠিক আছে কিছুদিন যাক, কারণ এতই স্মার্ট ইয়াং ছেলে, তাড়াতাড়ি বউ পেয়ে যাবে। কিন্তু আসলে হয়েছে কি, মানে কি জন্য জিজ্ঞেস করলাম, আমারও খুব অল্প বয়সে বিয়ে হয়েছে, তারপরে আর কি 2-3 মাস যাওয়ার পরে আপনার ভাই উনি বাহিরে আছেন। বলেন কি, মানে উনি বিদেশ? সুন্দর কি সুন্দর বলতে হবে না? আচ্ছা যাই হোক, অসংখ্য ধন্যবাদ আমার এত প্রশংসা করার জন্য। আসলে ম্যাডাম আমার দেরি হয়ে যাচ্ছে। ও দেরি হয়ে যাচ্ছে, আসেন না একটু আমার রুমটা ঘুরে আসবেন, অন্য সময় আসবো। আরে না না, বলেন কি অন্য সময় কেন, যেহেতু এসেই পড়েছেন বাসা অবধি, আর ড্রয়িং রুমে আসছেন, বেডরুমে গেলে তো সমস্যা নেই, আপনি আপনার টাকাটাও দিয়ে দিব আর আমার রুমটা ঘুরে আসলেন। আসলে বলছিলাম কি যে বেডরুমে না যাই, আপনি আমাকে এখান থেকে টাকাটা দিয়ে দেন আমি চলে যাই। আসলে বড় কথা হলো আপনার পেমেন্টটা, দ্বিতীয়ত কথা হলো আমি অন্য আরেকটা পেজে কিছু পার্সেল অর্ডার করতে চাচ্ছি, সেগুলো আসলে ভালো হবে কিনা এই সম্বন্ধে তো আপনার ভালো আইডিয়া আছে, যেহেতু আপনি জব করেন। জি জি, আসলে আপনি এমন কি আইটেম যেটা অন্য পেজে আপনি ই করছেন অর্ডার? না না, আমি আপনাদের পেজটা ঘুরে আসছি, কিন্তু ওই প্রোডাক্টগুলো আপনাদের পেজে নাই, যার কারণে আমি অন্য পেজে অর্ডার দিতে চাচ্ছি, আসলে আসলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে চলেন আসেন। বসেন না বসেন, আরে বসেন এখানে বসেন। আপনি কি আনইজি ফিল করতেছেন? না আসলে না, তেমন কিছু না। আসলে হয়েছে কি, আপনাকে দেখার পরে না মানে আপনার ভাইয়ের কথা খুব মনে পড়তেছে। ও তো ভাইয়ের কথা মনে পড়তেছে, তাহলে ভাইয়ের সাথে ফোনে কথা বলেন। ফোনে কথা বলে কি সবকিছু হয়? না তা ঠিক আছে, সবকিছু ফোনে হয় না, কিন্তু কথা তো বলা যায়। ওই যে কথাই আছে না, শিশিতে ভিজে না মাটি, বৃষ্টি না হলে, আর ফোনে কি ভরে মন কাছে না গেলে। আপনি কিন্তু অনেক সুন্দর ছন্দ বলতে পারেন। আমি সবকিছুই সুন্দর, আমার সবকিছুই সুন্দর, শুধু যদি কেউ তাকিয়ে দেখে ভালো করে। আসলে বলছিলেন কিছু প্রোডাক্টের বিষয়ে কথা বলবেন। ও আচ্ছা আচ্ছা, প্রোডাক্ট আমি তো নিজেই একটা প্রোডাক্ট, দেখেন তো আমার মাঝে কোনো ভেজাল আছে নাকি। এগুলো আপনি কি বলতেছেন, আপনি নিজেই প্রোডাক্ট, মানে আসলে আমার মাথা কিছু কাজ করতেছে না। আচ্ছা যাই হোক, আপনার সাথে একটু ফ্রি হয়নি, আসলে হয়েছে কি বোঝেনি তো, স্বামী প্রবাসী, বাসায় একা একা থাকি, এরকম যদি একটা ডেলিভারি ম্যান কাছে থাকে তাহলে নিজেকে কি আটকে রাখা যায়? আপনি কি বলতেছেন দেখেন না।
ঝামেলা হয়ে যেতে পারে। আপনি আমার কিসের ঝামেলা? বাসা তো আমি আর কাজের মেয়ে, আর কাজের মেয়ে আমার পারমিশন ছাড়া আমার বেডরুমে কখনোই আসবে না। তো এখানে ভয় পাওয়ার মতো কিছুই নেই। আসলে ম্যাডাম, আমরা তো পরে চাকরি করি, আমাদের অনেক কাজ। আপনি আমার পেমেন্টটা দিয়ে দেন, আমি চলে যাই। আপনার পেমেন্ট কত জানি? 2000 টাকা। আপনাকে যদি আমি পুরো 1,00,000 টাকা দিই, তাহলে আপনি আজকে আমার চাকরিটাই করেন না। এটা আপনি কি বলতেছেন? আপনি তো পেটের দায়ে কাজ করেন, তাই না? আপনি পেটের দায়ে চাকরি করেন টাকার জন্য। সেই টাকাটাই যদি আমার আপনাকে পুষিয়ে দেই, তাহলে কি আজকে দিনটা আপনি আমার সাথে ডিউটি করবেন? কি বলেন আপনি, আপনার সাথে একদিন ডিউটি করে 1,00,000 টাকা? হ্যাঁ। আর আমি সারা মাস ডিউটি করে পাই মাত্র 10,000 টাকা। সেই জন্যই তো বলতেছি, ভেবে দেখেন, আপনারই কিন্তু লাভ, আমার কিছু না। আচ্ছা, আমি একদিন ডিউটি করব, তোমার কাজটা কি একটু বলবেন? কাজটা কি বুঝো না, আমাকে শুধু একটু আলতো করে আদর করে দিবে। যে কাজটা আমার স্বামী আমাকে করতো, সেটাই একটু, এই যে দেখো, ভালো করে তাকিয়ে দেখো, রূপ যৌবন সব কিছুই ভালো আছে। আচ্ছা ঠিক আছে, আমি আপনার প্রস্তাবে রাজি আছি। সত্যি বলতেছ? জি, আসলে কি করব, গরিব তো, টাকার অনেক প্রয়োজন। আসলে টাকার জন্যই কাজ করি। আপনি যদি 1 ঘন্টার জন্য আপনি আমাকে এত টাকা দেন, তাহলে কেন করব না, আমি রাজি। আমি তো জানি টাকার জন্য মানুষ সব কিছু করতে পারে। আপনার দরকার টাকা, আর আমার দরকার কি, একটু ভালোবাসা। সত্যি আমাকে টাকা দিবেন? হ্যাঁ সত্যি দিব, কারণ আমার তো অনেক খিদা ছিল। সেই খিদা 1,00,000 টাকা না, অনেক টাকা দিলেও মেটানোর মতো কেউ ছিল না। এই জন্যই বলতেছি কি, না এটা তোমার। না না ম্যাডাম, আমার এত টাকা লাগবে না। আরে তুমি কি পাগল হয়েছ? তোমাকে দিচ্ছি, তুমি নাও। আসলে টাকার চেয়ে না বেশি আনন্দ পেয়েছি আপনার কাছ থেকে। আমিও তো পেয়েছি, যার কারণে খুশি হয়ে শুধুমাত্র ছোট্ট একটা গিফট তোমাকে আমি দিলাম, না এটা তোমার কাছে না। আচ্ছা ঠিক আছে, আসলে অনেক ভালো, আমি তো না অনেক ভালো, প্রথম প্রথম আমি অনেক ভয় পাইছিলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আসি, আবার আসবো। হ্যাঁ ঠিক আছে, যাও। শাড়িটা পরে নিই, আবার কাজের মেয়েটা দেখে ফেললে ঝামেলা আছে।